বাংলাদেশে চলতি বছরের এপ্রিলে শেষ হতে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ। দেশের সংবিধান অনুযায়ী কেউই দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না, তাই বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। মেয়াদ শেষ হওয়ার আগে 60 থেকে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে, আর তাই শিগগিরই নির্বাচিত হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? দেশের সর্বোচ্চ পদে কে নির্বাচিত হবেন এবং কারা নির্বাচিত করবেন তা সংবিধানে উল্লেখ রয়েছে। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হতে হলে তাকে অবশ্যই সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে। তবে 25 বছর বয়স হলেই সংসদ সদস্য হওয়া গেলেও রাষ্ট্রপতি হতে বয়স 35 পূর্ণ হতে হবে। রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কেউ যদি অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হন, তাহলে তিনি আর কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবেন না। ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি মেয়াদে সাজা ভোগ করলে তিনি রাষ্ট্রপতির জন্য অযোগ্য বিবেচিত হবেন। এমনকি সাজা শেষে মুক্তি পাওয়ার পর 5 বছর অতিবাহিত না হলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। রাষ্ট্রপতি পদের মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার তারিখ থেকে 5 বছর মেয়াদে তার পদে থাকবেন। তবে শর্ত, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলেও পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন। কোনোভাবেই 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি থাকতে পারবেন না। স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য হবেন না, এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার কার্যভার গ্রহণের দিন থেকে সংসদে তার আসন শূন্য হবে। এই ছিল আজকের মতো। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।